চলুন আজকে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো। আমেরিকাতে যখন এক জায়গা থেকে আর এক জায়গাতে যখন কেউ আসে সমস্ত জিনিসপত্র নিয়ে, তখন কিসে করে আসে সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমরা দোতলাতে থাকি, আমাদের নিচতলাতে একজন মুভিং হয়ে এসেছে, এই যে দেখেন এই জিনিসটা নিয়ে আসছে, মিনি মুভার। এখানে লেখা আছে হোয়াই পে এ লট ইফ ইউ অনলি হ্যাভ এ লিটল। এই যে এখানে লেখছে 610461 মিনি। এখানে লেখা আছে অ্যাপার্টমেন্ট, স্টোরেজ, রিটায়ারমেন্ট হোমস, স্টুডেন্ট হাউজিং, স্মলার মুভিং প্রজেক্ট, ডেলিভার টু ইয়োর হোম অর অফিস। আরও এখানে দেখেন কি লেখছে, ইন্টারনাল মুভিং, তারপরে হচ্ছে সাপল ইং, জাঙ্ক রিমুভাল, ডোনেশন, পোকোনো সোর নিউ ইয়র্ক, তারপরে ডিসি মানে ওয়াশিংটন ডিসি, যেটাকে আমরা বলি সেটাকে সংক্ষেপে বলা হয় ডিসি। তো এই যে দেখতে পাচ্ছেন এই মুভারটা, এরা কি কি ধরনের জিনিসপত্র বিভিন্ন জায়গায় নিয়ে যাবে সেটা বলছে। কেউ যদি অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে চায়, ধরেন পুরো এখানে হচ্ছে মোবাইল অ্যাপার্টমেন্ট আছে। মোবাইল অ্যাপার্টমেন্ট মানে কি, ধরেন এক জায়গা থেকে আর এক জায়গায় সেই অ্যাপার্টমেন্টটা আপনি নিয়ে যেতে পারবেন, সেটাকে এখানে বলে মোবাইল অ্যাপার্টমেন্ট করে বলে। ছোট পরিসরে একটা রুম, একটা বেডরুম, একটা বাথরুম, মানে খুবই সুন্দর একটা হচ্ছে ক্যারাভেনের মতো, ক্যারাভেনের মতো, কিন্তু ওটাকে নাম দিয়েছে যে মোবাইল অ্যাপার্টমেন্ট। তো সেই রকম আপনি নিয়ে যেতে পারবেন। অ্যাপার্টমেন্ট বলতে হচ্ছে একটা ইউনিট, আসলে সেটাকে এরা অ্যাপার্টমেন্ট বলছে বড় পরিসরে। তারপরে বিভিন্ন ধরনের স্টোরেজ যে জিনিসপত্র আছে সেটাও এরা বহন করবে। তারপরে রিটায়ারমেন্ট হওয়ার পরে যে বাড়িতে যে অনেক রকমের জিনিসপত্র থাকে, সে হয়তো অন্য জায়গায় যাচ্ছে, সমস্ত জিনিসপত্র এটাতে করে বহন করে নিয়ে যাবে। মানে হচ্ছে যা কিছু আছে সব কিছু, কিন্তু এই যে মিনি মুভার, এটার কিন্তু নাম হচ্ছে মিনি মুভার, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে যে মুভার, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় এরা জিনিসপত্র বহন করে নিয়ে যায়, দেখে এদেরকে আমরা মুভার করে বলি। কিন্তু এটার মানে একটু হচ্ছে যে সুন্দর নাম দিছে মিনি মুভার, মানে অন্য কোনো নাম দেয়নি, মুভারটা সঙ্গে রেখে দিয়েছে, সঙ্গে খালি মিনিটা অ্যাডিশনাল নেম হিসেবে যোগ করেছে। তো এটাই হচ্ছে যে আমেরিকাতে এক জায়গা থেকে আর এক জায়গাতে যাওয়ার মুভার। মুভারগুলো কিন্তু এরকমই হয় এবং এর থেকেও বড় হয়। এটা মোটামুটি বেশ বড় পরে বড় একটা মুভার আমার কাছে লাগতেছে। এর থেকে ছোটও আছে, এর থেকেও বড়ও আছে, কিন্তু এটা কিন্তু বেশ বড়। এখানে একটা বাসার প্রায় ধরেন 3 বেডরুম, মানে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে, প্রায় 10-15 জন লোকের, মানে একটা বাড়িতে ধরেন 5 জন মেম্বারের একটা বাড়িতে যা যা কিছু থাকে সমস্ত কিছু কিন্তু এই মুভারে করে নিয়ে যেতে পারবে। আর ওখানে কিন্তু ওই যে সামনে ওই যে ড্রাইভিং ইয়েতে, ওখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। কিংবা আপনি জাস্ট অনলাইনে যদি সার্চ দেন মিনি মুভার দিয়ে, তাহলেই কিন্তু আপনি এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো আমাদের এই যে এটা হচ্ছে নিচতলা, এই যে নিচতলা, এখানে নতুন একজন আসলো সম্ভবত, তো সে হচ্ছে যে এই যে মুভারটা নিয়ে আসছে। আবার মনে করেন যে কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গাও যেতেও চায়, সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে ধরেন সাপোজ ধরেন এখান থেকে সে অন্য জায়গায় যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু এই মুভারটাই ব্যবহার করবে। তো এখানে সম্ভবত আজকে কেউ এখানে এসে থাকলো, কারণ এই ইউনিটটা অলরেডি ফাঁকা, তো কেউ হয়তো হচ্ছে আসবে সম্ভবত, তো জিনিসপত্র নিয়ে আসছে এখানে। আমি ঠিক জানি না আসলে এখানে জিনিসপত্র এরা যাচ্ছে না কেউ আসতেছে, আমার মনে হচ্ছে যে না, কেউ এই এই ইউনিটটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে এই মুভারটা নিয়ে আসছে, জিনিসপত্র এক এক করে এখন মনে করেন যে ভিতরে ওঠাবে। তাছাড়া কিন্তু এটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু পুরোটাই ফাঁকা, তার মানে বোঝা যাচ্ছে যে মানে কেউ এই ইউনিটটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে অন্য জায়গাতে যাচ্ছে, তার জন্য এই মিনি মুভারটা নিয়ে আসছে। এই যে দেখেন, এ হচ্ছে ড্রাইভার।